এবার আমরা একটু নজর রাখবো বারাসাতের দিকে, যেখানে কালী পূজোর শহর বারাসাতে মহা সমারোহে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব পালন করা হয়। বারাসাত শহরে যে দুর্গাপূজোগুলি সবচেয়ে বড় বেশি নজর কাড়ে তার মধ্যে অগ্রগণ্য হলো চারের পল্লী দুর্গাপুজো। প্রতিমা সনাতনের রৌপ্য মণ্ডপ সজ্জায় ভারতীয় ঐতিহ্যের প্রকাশ পুজোকে করে তুলেছে একেবারে নজর কাড়া। আধ্যাত্মিক এবং আধুনিকতার মেলবন্ধনে উৎসবের সৌরভ চারের পল্লীর আকাশে বাতাসে। একটু সরাসরি সেখানে চলে যাব, সেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি শাম্য গোস্বামী। শাম্য, যেখানে বারাসাত মানেই কালী পুজোর একটা রমরমা, সেখানে কিন্তু দুর্গাপুজোতেও কিন্তু মেতে উঠে বারাসাতবাসী। এই মুহূর্তে তুমি চারের পল্লীতে রয়েছো, আজ মহানবমী, সেই নবমীতে ঠিক এরকম সেখানকার চিত্র কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? দেখো সন্ধ্যা, প্রথমে তোমাকে জানাবো এবং আমরা রয়েছি একদম বারাসাতের এক বিখ্যাত একটা জায়গায়, যেটা হচ্ছে চারের পল্লী মণ্ডপ। এবং এই চারের পল্লী মণ্ডপ হচ্ছে বারাসাতের একেবারে বিখ্যাত। আমাকে দেখাতে বলবো যে এবছরের যে টিমটা দেখা হচ্ছে দক্ষিণবঙ্গের শিলালয়। এছাড়াও দেখাতে বলবো যে এখনো কিন্তু বারাসাতের বিখ্যাত পুজো মণ্ডপ চারের পল্লী একেবারে রমনামানো কাঁপানো দেখা যাচ্ছে, এবং মোতায়েন করা রয়েছে যারা দেখা যাচ্ছে যে ভিড়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, যে ভিড়ের পরিমাণ এতটাই, মানুষ এতটাই এই পুজো আসছে। এবং এই চারের পল্লী মণ্ডপের একটা বিষয় দেখাতে বলতে পিতামকে, যে মাতৃ প্রতিমা গত বছর ধরে পুজো কিন্তু চেঞ্জ হয়ে যায়, মাতৃ প্রতিমা কিন্তু চেঞ্জ হয় না, কারণ এইটাই হচ্ছে মণ্ডপের সজ্জা। উপরে বিভিন্ন ধরনের ছবি দেখো, নবমীর সন্ধ্যা মানে কিন্তু প্রায় পুজোর শেষ, কিন্তু সেখানেও কিন্তু বারাসাতের ঐতিহ্যবাহী চারের পল্লী এক নতুন ড্রেস তুলে আনছে। আমরা সরাসরি দেখো যেমনটা তিনি জানালেন যে আমার এবং তারা যতই চেঞ্জ হোক কিন্তু মায়ের মুক্তি কিন্তু এবং পাশাপাশি দেখাতে পারবো আরেকবার প্রচুর সংখ্যক কিন্তু সিকিউরিটি এখানে মোতায়েন করা হয়েছে যারা এই ভিড়টাকে নিয়ন্ত্রণ করছে। শাম্য, তোমার কাছ থেকে জানতে চাইবো, যেখানে রাতে পোহালি দশমী বিষাদের সুর, উমার বাড়ি ফেরার পালা, সেখানে দাঁড়িয়ে আজ মহানবমী, নবমীতে তুমি যেমনটা দেখাচ্ছ যে একেবারে যারা দর্শনার্থীরা রয়েছেন তারা কিন্তু একে একে মণ্ডপের ভেতরে প্রবেশ করছেন, কারোর সাথে কি একটু কথা বলা সম্ভব যে যেখানে আগামীকাল অর্থাৎ রাত পোহালি দশমী, উমার বাড়ি ফেরার পালা, তার আগে ঠিক কিভাবে উপভোগ করছে? আজ মহানবমী প্রত্যেক দর্শকরা আসছেন, প্রতিমা দর্শন করছেন, ঠিক কিভাবে উপভোগ করছেন যেখানে রাত পোহালে দশমী, উমার বাড়ি ফেরার পালা? আমি কত বছর ধরে ভালো
বিভিন্ন ছবি তুলছে এবং এক কথায় বলা যায় বারাসাতের চারের পল্লী কম্পান কিন্তু ভরে উঠেছে। সঞ্জিতা সাময় একটু যদি কারোর সঙ্গে কথা বলা সম্ভব হয়, যে রাত পোহালেই দশমী উমার বাড়ি ফেরার পালা, ঠিক তার আগে মহানবমীর দিন কিভাবে উপভোগ করছেন দর্শকরা? নবমীর সন্ধ্যায় চারের পল্লীতে জনজোয়ারে নেমেছে, সেখান থেকে সরাসরি এই ছবি আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। সময় কলকাতার দর্শকদের চারের পল্লীর যে দুর্গা মণ্ডপ, সেই মণ্ডপের ছবি আপনাদের সামনে তুলে ধরছে। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সাম্য। একটু যদি কোনো দর্শকের সঙ্গে আরো একটু কথা বলা সম্ভব হয়, যারা দর্শনার্থীরা রয়েছেন, আসছেন, প্রতিমা দর্শন করছেন। ধন্যবাদ সাম্য। এতক্ষণ বারাসাতে চারের পল্লী থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সাম্য গোস্বামী।